সিম্ফনি এই কোম্পানির নাম শুনলেই আমার অতীতের কথা মনে পড়ে যায়, কারণ আমার প্রথম ব্যবহার করা স্মার্টফোনটি ছিল সিম্ফনি P6, যার কারণে এক ধরনের আবেগ কাজ করে সিম্ফনির নাম শুনলে। ইভেন আমার মতো অনেকেই আছে যাদের স্মার্টফোনের যাত্রা শুরু হয়েছিল কিন্তু সিম্ফনি স্মার্টফোন দিয়ে। তো আপনার যদি প্রথম ব্যবহার করা স্মার্টফোন সিম্ফনি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে কথা বলবো সিম্ফনির গত মাসে লঞ্চ হওয়া একটি স্মার্টফোন সিম্ফনি Z55। এই স্মার্টফোনটি আমাদের অফার করতেছে সুন্দর ডিজাইন, ভালো ক্যামেরা এবং ভালো ইউজিং এক্সপিরিয়েন্স। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনের প্রাইস কিন্তু 10,999 টাকা, মানে 11,000 টাকা, এবং এটাতে দেওয়া হয়েছে 52 মেগাপিক্সেলের ক্যামেরা। তো অবাক হওয়ার কিছু নেই, আজকের ভিডিওতে এই সিম্ফনি Z55 স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আমার 10 দিনের ইউজিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ইকবাল হাসান রিশাদ, আপনারা দেখছেন RisaD TheTech। তো প্রথমেই দেখে নেওয়া যাক বক্সের ভিতরে কি কি আছে। বক্স ওপেন করলেই দেখতে পারবেন যে সুন্দর করে প্যাকেটে মোড়ানো সিম্ফনি Z55 স্মার্টফোনটি। ফোনটা আপাতত সাইডে রাখি, দেখি বক্সের ভিতরে আর কি কি আছে। বক্সে আরও আছে একটি ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, এবং যেখানে সব ব্র্যান্ডের ফোন বক্সের ভিতর থেকে ইয়ারফোন সরিয়ে নিয়েছে সেখানে সিম্ফনি এখনও তাদের বক্সের ভিতরে ইয়ারফোন প্রোভাইড করতেছে। আর ইয়ারফোনটাও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির আমার কাছে মনে হয়েছে। আরও থাকছে 10 ওয়াটের একটি চার্জার এবং একটি USB Type-C কেবল। এই স্মার্টফোনটির কি সেলিং পয়েন্টগুলোর মধ্যে এটি হচ্ছে একটা, Type-C চার্জিং কেবল। কারণ 11,000 টাকা প্রাইস রেঞ্জে এখন অবধি কোনো ব্র্যান্ডের ফোনে Type-C চার্জিং কেবল প্রোভাইড করতেছে না, সিম্ফনি Type-C কেবল প্রথম দিচ্ছে এই প্রাইস রেঞ্জে। তবে হতাশ হয়েছি এবার তাদের বক্সের ভিতরে ব্যাক কাভারটা মিসিং। এবার আসা যাক স্মার্টফোনটির দিকে। বর্তমানে ম্যাক্সিমাম কাস্টমাররাই ফোনের কনফিগারেশন কী দিয়েছে ওইদিকে বেশি ফোকাস করে না, কারণ ফোনের প্রাইস যেমনই হোক ফোনটা দেখতে সুন্দর হতে হবে, মানে প্রথমে দর্শনদারি তারপর গুণবিচারি। তো এই স্মার্টফোনটির বিল্ড মেটেরিয়াল হিসেবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক। স্মার্টফোনটির রেয়ারে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ছিল যথেষ্ট ফাস্ট এবং একুরেট পজিশনে। 202 গ্রাম ওজনের ফোনটি একটু ভারী হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন এবং স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে ইনহ্যান্ড ফিলটা ছিল অনেক ভালো এবং এক হাতে আরামসে ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটি। স্মার্টফোনটির ডান পাশে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বাম পাশে আছে সিম ট্রে স্লট যেটাতে 2টি সিম এবং 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর উপরের দিকে কিছুই নেই এবং নিচের দিকে থাকছে 3.5mm ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং 1টি সিঙ্গেল স্পিকার। স্পিকারটিতে সাউন্ডের লাউডনেস আমার কাছে একটু কম মনে হয়েছে, ফুল ভলিউমে শুনলে একটু ডিস্ট্রাকশন ফিল হয়, তবে 70% ভলিউমে খুব একটা ডিস্ট্রাকশন দেখিনি। কিন্তু প্রাইস বিবেচনা করলে আমার কাছে মনে হয় স্পিকারের সাউন্ড এই প্রাইস সেগমেন্টে ঠিকঠাকই আছে। স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.52 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল এবং ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 PPI। ওভারঅল ব্রাইটনেসটা বেশ ভালোই ছিল, ডিরেক্ট সানলাইট ছাড়া ইনডোর আউটডোর সিচুয়েশনে কোনো প্রবলেম ফেস করিনি। তবে রেয়ার ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় লো ব্রাইটনেস জনিত কিছু প্রবলেম আমরা ফেস করেছি। ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি এবং ভিউইং অ্যাঙ্গেল এই প্রাইস সেগমেন্টে আমার কাছে ভালোই মনে হয়েছে। এবার আসি স্মার্টফোনটির সবচেয়ে হাইলাইটিং পয়েন্ট, ক্যামেরা সেকশনে। স্মার্টফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরা হচ্ছে 52 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হচ্ছে f1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি AI লেন্স। প্রাইস বিবেচনা করলে এই স্মার্টফোনটির প্রাইমারি ক্যামেরা আমাকে ভালোই ইমপ্রেস করেছে, কারণ যথেষ্ট ভালো কোয়ালিটি এবং ডিটেলস ধরে রাখতে পারে এবং সাবজেক্টটাকে ভালো মতোই ফোকাস করতে পারছিল। সাথে পোর্ট্রেট মোডের পিকচারগুলো বেশ ভালো কমফোর্টেবল ছিল, বিকজ সাবজেক্টটাকে ইজিলি ফোকাস করার পাশাপাশি ডাইনামিক রেঞ্জও খুব ভালো করে ধরে রাখতে পারছিল। এটুকু বলতে পারি যে এন্ট্রি লেভেল প্রাইস রেঞ্জের এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে হতাশ হবেন না। স্মার্টফোনটি দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে, যার কোয়ালিটি অ্যাভারেজ ছিল। সেই সাথে স্মার্টফোনটি দিয়ে স্লো মোশন ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি টাইমলেপস ভিডিও শ্যুট করতে পারবেন। স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার কোয়ালিটি প্রাইস বিবেচনা করলে আসলে ঠিকঠাকই বলা যায়। তবে লো লাইটের থেকেও ডে লাইট কন্ডিশনের সেলফিগুলোর পারফরমেন্স আমার কাছে একটু বেশি ভালো লেগেছে এবং ফ্রন্ট ক্যামেরাতেও আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। স্মার্টফোনটিতে থাকছে 4GB র্যামের সাথে 64GB রম, যার কারণে ভালোই মাল্টিটাস্কিং করতে পেরেছি এবং ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সফটওয়্যার রেখে অ্যাপস ভালোই রান করতে পেরেছি। এই সিম্ফনি Z55 স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি, সাথে 10 ওয়াটের Type-C চার্জার। স্মার্টফোনটিতে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি 5.5 ঘন্টার মতো এবং নর্মালি ইউজ করে, যেমন কথা বলে, টুকটাক গেমিং আর ব্রাউজিং করে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 1.5 দিনের মতো এবং 10 ওয়াটের চার্জারটি দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ হতে সময় লেগেছে অলমোস্ট 3 ঘন্টার মতো। পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G25, যা একটি অক্টাকোর চিপসেট, এবং GPU হিসেবে দেওয়া হয়েছে পাওয়ার VR GE8320। এই স্মার্টফোনটি অ্যাকচুয়ালি গেমিংয়ের জন্য অতটা সুইটেবল না,
কারণ আপনি যদি পাবজি লো গ্রাফিক্সেও খেলা ট্রাই করেন তাহলে ল্যাকিংস এবং ফ্রেম ড্রপ ভালোই ফেস করবেন। তবে যদি আপনি ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটি একদম লো গ্রাফিক্স সেটিংসে খেলেন তাহলে খুব একটা ল্যাকিংসের দেখা পাবেন না, ভালোই খেলতে পারবেন। এবং প্রাইস বিবেচনা করলে গেমিংয়ের পারফরমেন্স আমার কাছে ঠিকই মনে হয়েছে, শুধু পাবজিটা আপনি ভালোভাবে খেলতে পারবেন না। স্মার্টফোনটিতে আরেকটা জিনিস আমি নোটিস করেছি, লং টাইম গেমিং এবং কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে ভালোই হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে ফোনটা আগের মতো ঠান্ডা হয়ে যায়। তো এই স্মার্টফোনটির কিছু ভালো দিক এবং খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে খারাপ দিকটা বলি, যে ব্যাপারটি প্রথমে আমি নোটিস করেছি সেটা হচ্ছে যখন আমি অটো ব্রাইটনেসটা অন করে আলো থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলোতে যাচ্ছিলাম তখন দেখলাম যে ব্রাইটনেসটা হয় অনেক বেশি কমে যাচ্ছে না হয় অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই সাজেস্ট করব আপনি ম্যানুয়াল ব্রাইটনেসটা ইউজ করবেন, তাহলে একটু বেশি কমফোর্ট ফিল করবেন। দ্বিতীয়ত হচ্ছে স্মার্টফোনটিতে যেহেতু 5000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে 18W বা মিনিমাম 15W এর চার্জার রিজার্ভ করে এই স্মার্টফোনটি, তাহলে ফোনটি ফুল চার্জ হতে আরেকটু কম সময় নিত। দেন প্রসেসর সেকশনে ফোনটাতে যদি মিডিয়াটেকের G25 না দিয়ে মিডিয়াটেকের হেলিও G35টা দিত তাহলে আরেকটু ভালো গেমিং পারফরমেন্সের পাশাপাশি প্রসেসিং পাওয়ারটাও আরেকটু শক্তিশালী হতো, তখন এই মোবাইলের ক্যামেরা পারফরমেন্স আমরা আরেকটু ভালো পেতাম। এবার আসি স্মার্টফোনটিতে কি ভালো দিক রয়েছে। প্রথমে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ফোনটির আউটলুক। ফ্ল্যাট ডিজাইনের পাশাপাশি রেয়ার প্যানেলে গ্লাস ইউজ করা হয়েছে যার কারণে প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল। এই সিম্ফনি Z55 স্মার্টফোনটি 11,000 টাকা প্রাইস রেঞ্জ হিসেবে যথেষ্ট সুন্দর ডিজাইন করেছে, স্মার্টফোনটি হাতে নিলে অনেক প্রিমিয়াম লাগে দেখতে। দেন এই স্মার্টফোনটির যে জিনিসটি আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর UI। সিম্ফনির আগের যে UI ছিল সেটার থেকে অনেকটাই ইম্প্রুভ করেছে এই UIটি। UIটি অনেক বেশি স্মুথ ছিল আগের তুলনায়, এবং 11,000 টাকা প্রাইস রেঞ্জ হিসেবে এটার 52MP ক্যামেরার পারফরমেন্স আমার কাছে অসাধারণ লেগেছে। স্মার্টফোনটি 3টি কালারে লঞ্চ হয়েছে, আমাদের কাছে আছে লুনার গ্রে কালারটি, 3টা কালারই সুন্দর, আপনার যেটা ইচ্ছা ওইটা নিতে পারেন। তো অ্যাকচুয়ালি 11,000 টাকায় এই সিম্ফনি Z55 স্মার্টফোনটি কেমন হবে, এখন আপনি যদি 10 থেকে 11,000 টাকার মধ্যে একটি ফোন কিনবেন ভাবছেন এবং আপনি একজন নর্মাল ইউজার, আপনার সুন্দর ডিজাইন, ভালো ক্যামেরা এবং ভালো ব্যাটারি ব্যাকআপ হলেই হয়, সাথে আপনি ফ্রি ফায়ারও খেলবেন, তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হবে। এবং এই ফোনেরই কিন্তু আরেকটা কম্পিটিটর মার্কেটে আছে যেটা হচ্ছে ইনফিনিক্স হট 12i। এই স্মার্টফোনটির ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওটি চাইলেও আপনি দেখে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।